থিয়েটার থাকে, অনেক সময় পুশিং সিস্টেম থাকে, দেখে নেবেন এটা কি সিস্টেম আছে। এটা দেখছে বন্ধুরা, এখানে পুশিং সিস্টেম আছে, পুশিং সিস্টেম আছে। আমি স্ক্রুড্রাইভারতে হালকা করে চাড়া দেবো, খুলে আসবে। চাড়া দিলে শুনে এখানে আর্মেচারের পয়েন্টটা এখানে উঠে গেছে, যার কারণে মেশিনটা প্রবলেম হচ্ছে। সেমি আছে আর্মেচারটা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। এটা হচ্ছে প্রেস্টিজ কোম্পানির মিক্সার গ্রাইন্ডার মেশিন। তার মেশিনটা চলছে না, কি প্রবলেম হয়েছে সেটা দেখব আর আপনাদের সামনে শেয়ার করব। আর আমার চ্যানেলটিতে যারা নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন। মেশিনটা প্রথমে চালিয়ে দেখাবো আপনাদেরকে চলছে কিনা। দেখুন বন্ধুরা, প্রথমে সিরিজ লাইন দিয়ে চেক করব। চলছে না বন্ধুরা, তা কি প্রবলেম হয়েছে সেটা দেখার জন্য পিছন দিকটা খুলে নিতে হবে। পিছনটা মিক্সার গ্রাইন্ডারটা উল্টে দিয়ে পিছন দিকটা নাট আছে, চারটে নাট থেকে। এখানে কাস্টমারে দেখছি তিনটে নাট আছে, তিনটে নাট খুলে নেবেন প্রথমে। এবার না চলার জন্য বন্ধুরা যে কারণগুলো হয়, এই যে সুইচটা দেখছেন এটা খারাপ হয়, কার্বন খারাপ হয়, কোয়াড তিনটা জিনিস চেক করে দেখব। তারপরে যদি না হয় সেটা কিস থেকে হচ্ছে না, সেটা আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আমার চ্যানেলটিতে যারা নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এই দুটো তার দুটো আপনারা ডাইরেক্ট করে দেবেন, শর্ট করে দেবেন। জ্যাক দুটো পয়েন্ট, দুটো জ্যাক দুটো একসঙ্গে করে দিচ্ছি। সঙ্গে করে দিয়ে আবার সিরিজ লাইন দিয়ে চেক করবো, দেখবো চলছে কিনা। চলছে না বন্ধুরা, সিরিজ লাইন দিয়ে মেন কোয়াডটা আছে, যে মেন ওয়্যারটা, মেন ওয়্যারটা চেক করে নেব। মেন ওয়্যারের থেকে প্রবলেমের থেকে অনেক সময় হয়, মেন ওয়্যারের কানেকশন কোনটা কোনটা আছে দেখে নেবেন। এখানে দেখছেন এই লালটা আর এই কালোটা, দুটো ওয়্যার দুটো রেগুলার থেকে খুলছে না। রাবারটা সরিয়ে দিয়ে আমি কানেকশনটা দেখে নেব। দেখছেন বন্ধুরা, এই একটা ওয়্যার ঠিক আছে, আর তলায় একটা ওয়্যার আছে রেগুলারের সঙ্গে, আপনারা দেখে নেবেন। দেখছেন বন্ধুরা, মেন ওয়্যারটাও ঠিক আছে, মেন যে কেবলটা দেখছেন এই কেবলটাও ঠিক আছে। আপনারা আমি কার্বনটা চেক করবো, কার্বনটা ঠিক আছে কিনা দেখে নেব। কার্বনটা খুলে নেব, দেখুন বন্ধুরা এখানে কার্বনটা ঠিকই আছে, কার্বনের কোনো সমস্যা দেখছি না। তো এবার আমি আর্মেচার সাইডটা খুলবো, আর্মেচার সাইডটা খুলে আর্মেচারটা চেক করব, আর্মেচারে কোনো প্রবলেম হয়েছে কিনা দেখে নেব। দুই সাইডে কার্বনটা খুলে নেবেন, অপরকার পুলিটা এখানে যে রোলারটা আছে রোলারটা খুলে নেবেন, দেখে নেবেন সাইড দিয়ে। অনেক সময় থিয়েটার থাকে, অনেক সময় পুশিং সিস্টেম থাকে, দেখে নেবেন এটা কি সিস্টেম আছে। এটা দেখছে বন্ধুরা, এখানে পুশিং সিস্টেম আছে, পুশিং সিস্টেম আছে। আমি স্ক্রুড্রাইভারতে হালকা করে চাড়া দেবো, খুলে আসবে। চাড়া দিলে
দেখছেন কুড়ে চলে এসছে। বডি খোলার জন্য এখানে চারটে পয়েন্ট আছে, চারটে পয়েন্টের নাট আছে, চারটে নাটই খুলে নেবেন। আপনারা সাইটটা খুলবেন, এর জন্য আপনারা আট নম্বরের যে গুটি লাঞ্চ থাকে গুটি লাঞ্চ দিয়ে আপনি খুলবেন। আর্মিচারটা দেখছি আর্মিচারের কানেক্টরটা উঠে গেছে, যার কারণে মেশিনটা চলছে না, তা আর্মিচারটা চেঞ্জ করতে হবে। তো আর্মিচারটা কীভাবে চেঞ্জ করতে করব সেটা দেখার জন্য আপনারা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা। প্লেটের সঙ্গে সামনেকার হাউজিং থেকে আর্মিচারটা বার করে নেব, বার করে আর্মিচারটা সেটিং করব। কীভাবে সেটিং করতে হয় সেটা দেখার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন। হাউজিং থেকে আর্মিচারটা আস্তে আস্তে জন্য বার করবেন, দেখুন মতন বার হয়ে গেছে। তো এটা এটা যে মিক্সার গ্রাইন্ডারের আর্মিচার, এটা চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করে দিলেই আপনার গ্রাইন্ডার মেশিন, মিক্সার গ্রাইন্ডার মেশিন চলতে লাগবে, ঠিক হয়ে যাবে। তো নতুন করে ফিটিং করব, সঙ্গে থাকুন। নতুন আর্মিচারটা লাগিয়ে দেবো, নতুন আর্মিচার দিয়ে আপনাদেরকে দেখাবো মেশিনটা রেডি করে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটির সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন বন্ধুরা, এটা সেমি আছে আর্মিচারটা, দেখুন এই যে এখানে কানেক্টরটা উঠে গেছে সেম আছে। এটা হচ্ছে 35 mm আর্মিচার, আর্মিচারটা ফিটিং করবো পরের সঙ্গে। আর্মিচার শ্যাপের ওখানে কয়েকটা ওয়াশার দেবো, মাথায় আরো ওয়াশার লাগবে। আর্মিচারের শ্যাপের মাথায় আরো ওয়াশার লাগবে, ওয়াশার দিতে হবে। আর্মিচার সাপে আরও দুটো তিনটে ওয়াশার দিয়ে দেবো, আপনারা দেখবেন কীরকম ওয়াশার লাগে, কি অনেক ক্ষেত্রে লাগবে অনেক ক্ষেত্রে লাগবে না, সেটা আপনারা সেটিং করে তারপর বুঝবেন। আমি এখানে তিনটে ওয়াশার দিয়ে দিলাম,
দুটো নট আছে, দুটো নট টাইট করে দেবেন, ফুল টাইট দিয়ে দেবেন। বডি নট গুলা টাইট করে দেবেন। চারটে বডি নট আছে, চারটে বডি নটে টাইট করে দেবেন। চারটে বডি নট পুরো টাইট দিয়ে দেবেন আপনারা। ফুল টাইট দিয়ে দেবেন, ফুল টাইট না দিলে পরবর্তী সময়ে মিক্সার গ্রাইন্ডারটা সমস্যা হতে পারে, ভাইব্রেশন হতে পারে। ফুল টাইট হয়ে গেছে, এবার আপনারা কার্বনটা লাগাবেন। কার্বনটা দেখছেন এখানে এক সাইড দিয়ে খেয়ে গেছে, তাই এটা সমান করে দেবেন, রেত দিয়ে ঘষে সমান করে দেবেন। সমান হয়ে গেছে, কার্বনটা এবার লাগিয়ে দেবো।
কার্বনের এই যে পিন দেখছেন, এই পিনটা গিয়ে এটা ঠিক এভাবে গিয়ে ভিতর দিকে এটা লক করে দেবেন। সাইড দিয়ে এদিক দিয়ে তিনটা যাওয়ার রাস্তা আছে, তিনটা ঢুকিয়ে দিয়ে লক করে দেবেন। এই সাইডটা কমপ্লিট বন্ধুরা, কার্বনটা লাগানো। ঠিক অপোজিট সাইডে আর একটা কার্বন আছে, এটাও লাগাতে হবে, এটা লাগিয়ে দেবেন। সেম এটাও সাইড দেখ হয়ে গেছে, বসে নেবেন। কার্বনটা আর্মেচারের টার্বাইনের সঙ্গে না ঠেকলে মেশিনটা চলবে না। হয়ে গেছে, ঠিক সেম একইভাবে পদ্ধতিতে লাগাবেন আপনারা। এই যে লকটা দেখছেন, লকটা গিয়ে ঠিক এই সাইড দিয়ে এভাবে ঢুকে লক হয়ে যাবে। ভিতর দিয়ে একটা পয়েন্ট আছে, পয়েন্ট দিয়ে ঢুকবে। পয়েন্ট লাগানো হয়ে গেছে, কার্বনের পয়েন্টটাও লাগানো হয়ে গেছে বন্ধুরা, কমপ্লিট। এবার যে দুটো তার দেখছেন, এই দুটো ওয়ার, এই যে দুটো ওয়ার দেখছেন বন্ধুরা, আর্মেচার, বন্ধুরা আর্মেচার লাগানো কমপ্লিট। এই যে দুটো ওয়ার দেখছেন, ওয়ার দুটো, এর উপরে যে সুইচটা দেখছেন ওভারলোড সুইচ, সুইচটা দুটো দুদিকে কানেকশন করে দেবেন। এটা সোজা উল্টো কিছু নেই, যেদিকে খুশি সেদিকে লাগাতে পারেন তার দুটো, তার দুটো লাগিয়ে দিচ্ছি। এটা কমপ্লিট। এই যে রাবারটা দেখছেন, রাবারটা তলায় লাগিয়ে দেবেন। এবার ঢাকনাটা, পিছনের কভারটা লাগিয়ে দেবেন। লাগিয়ে দিয়ে ফিটিং করে আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো। আমার চ্যানেলটিতে যারা নতুন এসছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগে। মাথা গাড়িটাও লাগিয়ে দেবেন, কাপলিংটা, পুশিং সিস্টেমের যে কাপলিংটা পুশ করে লাগিয়ে দেবেন। দেখছেন বন্ধুরা, কাপলিংটা লাগানো কমপ্লিট।
সিরিজ লাইনটা চেক করব। আমি আপনাদেরকে ডাইরেক্ট লাইনটা চেক করে দেখাবো একবার, স্ক্রিপ্ট সব ঠিক আছে কিনা। তার আগে আমার চ্যানেলটিকে যারা নতুন এসছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটাকে টিপে দিন। মিটার গান কমপ্লিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব মাই চ্যানেল।